সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে ব্রেকিং নিউজের নিয়মিত অনুষ্ঠান রমাদান টাইমসে স্বাগতম আমাদের সাথে আছেন হজরত মাওলানা মোহাম্মদ নুমান বিল্লা আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম ধন্যবাদ রমাদান টাইমস অনুষ্ঠানে আমরা সাধারণত রমজান এবং ইসলাম বিষয়ক নানা প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের জবাব পাওয়ার জন্য আমাদের লাইভের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা যত সম্ভব সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা চলে যাই সরাসরি প্রশ্ন প্রথম প্রশ্ন নোমান বিল্লা সাহেব আপনার কাছে রাখছি যে দেখা যায় যে সারাদিন রোজা রেখে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা একসাথে ক্লাস করে ক্ষেত্রে আসলে পর্দার খেলাপ হওয়া ওই সময় কি পর্দার খেলাপ হয় যে এই পর্দার খেলাপ হওয়ায় রোজা কোনো ক্ষতিগ্রস্ত হয় কিনা যদি হয় তাহলে এ থেকে বাঁচার আসলে উপায়টা কি এ ব্যাপারে যদি আপনি একটু বিস্তারিত বলতেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ক্ষেত্রে সেটা হোক অথবা অন্য কোনো জায়গায় সেটা রাস্তাঘাটেও হতে পারে আল্লাহ তালা আমাদের সবসময়ের জন্য রোজা থাকা অবস্থা অথবা রোজার বাহিরে সব সময়ের জন্য আল্লাহ তালা বলছেন ইয়া ইউ আল্লাহ জিনা আমানো অকুল্লিল মিনিনা ইয়া উদ্দুমিন যে আল্লাহ তালা বলেছেন যে নবী আপনি আপনার উম্মদেরকে বলুন যে তারা যেন তাদের নজরকে নামিয়ে রাখে তো এই জন্য আমাদেরকে সর্বদা সবসময় বেগানা নারীদের থেকে তাকানো থেকে অথবা মেয়েদের ক্ষেত্রে বেগানা বলতে গায়রে মাহরাম পুরুষ থেকে নজর নামিয়ে রাখতে হবে আর কেউ যদি এই কাজটা করে ফেলে তাহলে এতে রোজা আদায় হয়ে যাবে কিন্তু আল্লাহ রসুল সাল্লুসাল্লাম কয়েক হাদিসেই বলেছেন কয়েকবারই বলেছেন যে রোজা অবস্থায় কেউ যদি রোজা থেকে মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলো পাশাপাশি সে মিথ্যা কথা বলল তাহলে তার রোজা দিয়ে আসলে কোনো আল্লাহ তালার কোনো প্রয়োজন নেই সুতরাং রোজা পরিপূর্ণভাবে কবুল হওয়ার জন্য আমাদেরকে সর্বদা চোখের হেফাজত সহ অন্যান্য সব গুনা থেকে বেঁচে থাকতে হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে পরবর্তীতে যে প্রশ্নটা আসে যে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সময় আপনার বিভিন্ন পাড়া মহল্লায় যে শিশুদেরকে নামাজে উদ্বুদ্ধ করার জন্য চল্লিশ দিনের একটা প্যাকেজ ঘোষণা করা হয় দেখা যাচ্ছে যে আপনার চল্লিশ দিন নামাজ পড়ার পরে তাদেরকে একটা একটা পুরস্কার দেওয়া হয় এক্ষেত্রে যে টানা এক লাগাতার আপনার চল্লিশ দিন জামাতে নামাজ পড়ার মানে ইসলামিকভাবে কতটুকু গুরুত্ব বা ইসলামিকভাবে কোনো এটা আছে কিনা হ্যাঁ তিরমিজি শরীফের এক হাদিসে আছে আল্লাহ সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি চল্লিশ দিন নামাজ জামাতের সহিত পড়ে এবং তাকবিরে উলা সর্বপ্রথম যে তাকবিরটা দেওয়া হয় ওই তাকবীরে উলা পায় তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে তো সেই ফজিলত যে কেউ পাবে আর ছোটদেরকে উৎসাহিত করার জন্য যদি এই পুরস্কার ঘোষণা দেয় যে দুনিয়াবি পুরস্কার আখেরাতে তো পুরস্কার পাবেই জাহান্নাম নাম থেকে মুক্তি দুনিয়াবি পুরস্কারও যদি ছোটদের উৎসাহিত করার জন্য করে তাহলে এটা খুবই ভালো কাজ তার মানে দিন জামাতে নামাজ আদায় করার পরে যে পাড়া মহল্লা থেকে যে শিশুদেরকে যে পুরস্কার দেওয়া হয় এটা আসলে একটা ইসলামিক ভাবে এটা একটা ভালো কাজ বলে আপনি মনে করছেন হ্যাঁ তারপরে যে প্রশ্নটা আসে যে একটা প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে আমাদের এক দর্শক করেছেন সেটা হচ্ছে যে অনেক সময় যে 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 অনেক আপনার অসুস্থ অসুস্থ যারা আছেন তারাও রোজা রাখে আর রোজা রাখার পরে তাদের ইনহেলার 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 যেটা নেওয়ার নেওয়ার প্রয়োজন পড়ে এখন প্রশ্ন হচ্ছে যে রোজা থেকে বিধানটা আসলে কি বা ইনহেলার নিলে রোজার পবিত্রতা বা রোজার কোনো ক্ষতি হবে কিনা ইনহেলার এটা মূলত মানে যখন শ্বাসনালিতে কোনো কিছু জমে যায় তখন সেটা পরিষ্কার করার জন্য ইনহেলার ব্যবহার করা হয় তো ইনহেলার একটি সাধারণ বায়ু মনে হল এখানে তরল জাতীয় জিনিস থাকে ডাক্তাররা এটা পরামর্শ দিলেও এখানে রোজা থাকা অবস্থায় এটা ব্যবহার করা যাবে না যদি করে তাহলে রোজা ভেঙে যাবে এজন্য ইনহেলার ব্যবহারের নিয়ম হল সাধারণত ডাক্তাররা বলে থাকেন যে কেউ যদি সকালে সেহরির সময় একবার ব্যবহার করে সারাদিন আর ব্যবহারের প্রয়োজন হয় না যাদের রেগুলার যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এই পরামর্শ এখন কোন সময় দেখা যায় যে দিনের বেলা হয়তো কোনো এক সময় শ্বাসতন্ত্রে তার সমস্যা হয়ে যাচ্ছে ইমার্জেন্সি এখন ইনহেলার ব্যবহার করতেই হবে তাহলে সে ব্যবহার করতে পারবে আর এই জন্য তার রোজাটা ভেঙে যাবে আর পরবর্তীতে সে এই রোজাটা কাজে আদায় করে নেবে মানে আপনি বলতে যাচ্ছেন যে ইনহেলার ব্যবহার করলে রোজা বঙ্গ হবে এবং বঙ্গ হওয়ার কারণে তাকে কাফফারা হিসাবে যেটা হয় যে এক রোজার জন্য কাফফারা না এক্ষেত্রে কাজাটা আদায় কাজাটা আদায় করতে হবে সেটা সেটা পরবর্তী আরেকটা প্রশ্ন আমাদের সামনে আসছে সেটা হচ্ছে যে আপনার যে অবৈধ যারা বিদেশে পারে যেমন অনেকে বিভিন্ন কারণে বৈধ পথে যাইতে পারে না যে অনেকে আছে যে অনেক যুবক অনেক রেমিটেন্স যুদ্ধরা অবৈধ পথে আপনার বিদেশে পারে যেমন ঠিক আছে দেশে তাদের পাঠানো অর্থ যে ওই অবৈধ যাওয়ার পরে দেশে যখন তারা তাদের মজুরিটা পাঠাবে সে বৈধ পাঠানো অর্থটা আসলে মানে বৈধ হবে কিনা সেটাই তারপরে এই রেমিস টেন্সটাকে রাষ্ট্র ব্যবহার করলে সেই রাষ্ট্রীয় কাজটা বৈধ হবে কিনা এরকম প্রশ্ন আসতে পারে সেক্ষেত্রে এক্ষেত্রে খুব সহজ বিষয় কারণ যে টাকাটা আসতেছে সেটা আসলে মজুরির বিনিময় আসতেছে মানে দৈনিক যে শ্রমটা দিচ্ছে শ্রমের বিনিময়ে এই মজুরিটা সে পাচ্ছে এটা সম্পূর্ণ বৈধ বিষয় এখন সে যে অবৈধ উপায়ে গেছে এটা আসলে ভিন্ন একটি বিষয় ওটার সাথে তার এই যে মজুরি বা সে যে বেতন পাচ্ছে এটা হারাম হবে না এবং সেটা দেশে আসলে রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করলেও কোনোভাবে কোনো সমস্যা হবে না এক্ষেত্রে আরেকটা উদাহরণ দেওয়া হয় একই ক্ষেত্রে আমরা সাধারণত দেখি যে চুরি করা গরু দিয়ে বা গাভী দিয়ে বা কোনো প্রাণী দিয়ে যদি কেউ কোরবানি দেয় সে কোরবানিটা আদায় হবে কি না তো একই বিষয়ে আসলে চুরি করা একটা একটি গোনা এটার জন্য চুরি করার যে শাস্তি সেটা আরোপ হবে এবং তাকে এই গরুটা হয়তো জরিমানা হিসেবে আবার ফেরত দিতে হতে পারে কিন্তু চুরি করা জিনিসটা কিন্তু অবৈধ না চুরি করা জিনিসটা এটা ঠিক আছে বৈধ আছে এবং এটা দিয়ে কুরবানি আদায় হবে আদায় হবে কিন্তু চুরির জন্য অপরাধ হবে আলাদা শাস্তি ঠিক একই জায়গায় এই বিষয়ে একই একই নিয়ম রোজা ভঙ্গ হবে কিনা যদি সে নামাজ না পড়ে রোজা ভঙ্গ হবে কিনা সে যদি সুদ খায় একই বিষয় রোজা আসলে ঠিকই থাকবে কিন্তু সুদের জন্য তার আলাদা গোনা হবে নামাজের জন্য আলাদা গোনা নামাজ না পড়ার কারণে আলাদা গোনা হবে এগুলো এরকম বিষয় অনেক সুন্দরভাবে আপনি বলছেন সেটা আসলে আশা করি দর্শক যে দর্শক শ্রোতা আমাদেরকে এই প্রশ্নটা করেছে সেও বুঝতে পারবে পরবর্তী আরেকটা প্রশ্ন সামনে আসছে সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আপনার ভিডিও কলের মাধ্যমে বিবাহ হয় আসলে ভিডিও কলের মাধ্যমে যে সব বিবাহ সম্পন্ন হয় এ ব্যাপারে আসলে আমাদের ইসলাম বা আমাদের দিন কি বলে বিয়ের ক্ষেত্রে মূল যে নিয়ম সেটা হলো তিনটা জিনিস থাকতে হয় একটা হল ইজাব কবুল সাক্ষে। ইজাব কবুল মানে হল একজন প্রস্তাব দেওয়া যে বিবাহের জন্য আবেদন জানাচ্ছি আমার সাথে হোক বা আমার ছেলের সাথে এইভাবে আর একজন সেটা কবুল করে নেয় যে আলহামদুলিল্লাহ কবুল আর এই দুইটা যে কথা হয় একজন প্রস্তাব দিল আর একজন গ্রহণ করলো এই এই কথাগুলো দুজন সাক্ষী শুনতে হয় দুজন পুরুষ অথবা একজন পুরুষ দুজন মহিলা এই তিনজন একই মজলিসে থাকতে হয় তো একই মজলিসে থাকলে কেউ যদি ভিডিওর মাধ্যমে বিদেশে থাকে তাহলে কি সেটা সম্ভব একই মজলিসে যেহেতু থাকতে হয় তো কেউ যদি বিদেশ থেকে বলে যে আমি কবুল বলছি বা প্রস্তাব দিচ্ছি তাহলে এটা অবশ্যই বা ভিডিও কলের মাধ্যমে এটা করলে হবে না বিয়ে হবে না তবে এক্ষেত্রে একটা কৌশল আছে যেটা অবলম্বন করলে বিদেশ থেকে বিয়ে হওয়া সম্ভব বা ভিডিও কলের মাধ্যমে বিয়ে হওয়া সম্ভব সেটা হলো যে বিদেশ থেকে সে একজনকে নিয়োগ দিবে নিয়োগ যেটা ওকালতের ক্ষেত্রে যেটা দেখা যায় যে উকিল উকিল নিয়োগ করবে যেমন আমি বললাম যে মাহবুব আমার বিয়েটা পড়ায় দাও তখন আপনি হয়তো একজনকে একজন পাত্রী আমারও পছন্দ আপনিও পছন্দ করছেন দুজনে মিলে তাকে ঠিক করলেন তখন আপনি বললেন যে আমার বন্ধু বিয়ে করতে চান কি না তখন পাত্রী রাজি হইল কবুল বললো এবং সেখানে দুজন সাক্ষী উপস্থিত আপনি আমার উকিল পাত্রী উপস্থিত এবং দুজন সাক্ষী উপস্থিত তিনজন কিন্তু একই মজলিসে আর আমি ভিডিও কলের মাধ্যমে আমি আপনার সাথে যোগাযোগ রাখলাম বা দেখলাম যে ঠিকঠাক আছে কিনা তো এক্ষেত্রে বিয়েটা হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু প্রস্তাব দেওয়ার যে লোকটা সেটা কিন্তু আপনি আমার পক্ষ থেকে উকিল হিসেবে আছেন এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না সেক্ষেত্রে বিয়েটা হয়ে যাবে আচ্ছা সর্বশেষ একটা কষ্ট আসছে যেটা হচ্ছে আমাদের ব্রেকিং নিউজের পাঠক সৈয়দ মহম্মদ আজম তিনি একটি প্রশ্ন করেছেন যে একজন যুবক তার জন্য বিবাহ করা জরুরি বলে মনে করছেন তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আছে পরিবারের কাছে বিবাহ জরুরি বিষয়টি জানালে পরিবার এখনই বিবাহ করতে নিশ্চিত করেছেন এমন অবস্থায় ওই যুবকের করণীয় আসলে কি বিয়ে আল্লাহ রসুল সাল্লাহ রুসাল্লাম বলেছেন ইয়ামা আশারসাবা যুবকদের উদ্দেশ্যে আল্লাহ রসাল্লাম বলছেন যে যখন তোমাদের বিয়ের উপযুক্ত সময় হয় তখন তোমরা বিয়ে করে ফেলো যদি সামর্থ্য না থাকে এখানে সামর্থ্যের কথা আসছে এখানে আর্থিক সামর্থ্যের বিষয় আছে তারপরে শারীরিক সক্ষমতার বিষয়টা আছে তো কারো যদি সামর্থ্য থাকে তাহলে সে যেন বিয়ে করে নেয় আর যদি সামর্থ্য না থাকে তাহলে সে যেন রোজা রাখে কেন রোজা রাখবে তাহলে এই রোজাটা তার জন্য ঢাল স্বরূপ হবে যাতে করে অপরাধমূলক কাজ থেকে বেঁচে থাকার জন্য বা নিজের জৈবিক জন্য সহযোগী হবে। আল্লাহ রসুলাম এই নির্দেশনাটি দিয়েছেন যে সামর্থ্য হলে বিয়ে করা আর না হলে রোজা রাখা তো এক্ষেত্রে একই কথা সে যুবক যদি সামর্থ্য হয় তাহলে সে বিয়ে করে ফেলবে সেখানে পরিবার ছেলেদের ক্ষেত্রে অভিভাবকের উপস্থিতি বা সম্মতি জরুরি বিষয় না কিন্তু অভিভাবকের সম্মতি নিয়ে থাকা এটা আসলে আদবের বিষয় তাদের সম্মান দেখানোর বিষয় সেটা মেনটেন করে তিনি যদি দেখেন যে তার বিয়ে করার সামর্থ্য আছে তিনি সংসার চালাইতে পারবেন বিশেষ করে তার স্ত্রীর হক আদায় করতে পারবেন স্ত্রীর থাকার ব্যবস্থা করতে পারবেন স্ত্রীর খাবারের ব্যবস্থা করতে পারবেন স্ত্রীর যে মাসিক একটা খরচ দিতে হয় সেটার ব্যবস্থা করতে পারবেন এবং তিনি যতটুকু দিতে পারেন স্ত্রী যদি নেওয়ার মতো মানে রুচিসম্মত হন বা ওই ক্লাসের হন যেটা করতে হয় ওই রকম হন তাহলে বিয়ে করতে আসলে কোনো এখানে কোনো বাধা নেই তিনি চাইলে বিয়ে করতে যাচ্ছেন যে অভিভাবকদের পক্ষ থেকে অনুমতিটা না নিলেও হয়ে যাবে হয়ে যাবে কিন্তু আদবের খাতিরে আমরা নেওয়াটা জরুরি নিতে হবে এই ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে তিনি আসলে এখানে কতটুকু সংযমের বিষয়টা কিন্তু মনে রাখতে হবে তিনি আসলে সংযমী কিনা সংযম মানে বজায় রাখতে পারবেন কিনা যদি রাখতে পারেন তাহলে পরিবারের সাথে মেনটেন করবেন আর যদি রাখতে না পারেন তাহলে পরিবারের সম্মতিটা এখানে একটু মানে আমি মনে করি বা অনেক ওলামাইকার এই পরামর্শ দেন যে এক্ষেত্রে একটু বিরত থাকতে হবে পরিবারের সম্মতির থেকে একটু দূরে থাকতে হবে আর একটা ক্ষেত্রেও দেখা যায় যে অনেক মেয়ে আছেন যে বিয়ের জন্য উপযুক্ত তিনি সৎ পাত্রের সাথে বিয়ে করতে চান কিন্তু পরিবার হয়তো চান যে সরকারি চাকরিজীবীর সাথে বিয়ে দিবেন যে আসলে সৎ না সে হয়তো কোনো না কোনো দিক থেকে অসৎ কিন্তু মেয়ে চাচ্ছে দিনদার ভালো নামাজ পড়ে এরকম এক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে কিন্তু অভিভাবক থাকার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় যদি মেয়েদের ক্ষেত্রে এতটা স্পেসিফিক হলেও অভিভাবক থাকাটা এতটা গুরুত্বপূর্ণ হলেও যদি কোনো মেয়ে দেখে যে তার পরিবার তাকে কোন নেককার নয় এমন সাথে বিয়ে দিচ্ছে বদকার সাথে কিন্তু মেয়ে চাচ্ছে যে নেককারের সাথে বিয়ে হতে সেক্ষেত্রে পরিবারের অমতেও মেয়ে কিন্তু বিয়ে করতে পারে এরকম সুযোগ আছে সুতরাং বিয়ের ক্ষেত্রে আসলে আল্লাহ তাআলা কি চান আল্লাহ রাসুল কি চান সেক্ষেত্রে এই বিষয়গুলো সামনে আনতে হবে এবং ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত না নিয়ে একজন ভালো আলেমের শরণাপন্ন হয়ে সিদ্ধান্তগুলি নেওয়া খুব ভালো হবে অনেক সুন্দরভাবে বলছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমাদের যে পাঠক সৈয়দ মোহাম্মদ আজম যে প্রশ্নটা করেছে তার উত্তর সে যথাযথভাবে পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের রমাদান টাইমস এখানে আপাতত বিদায় নিচ্ছি